সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার সংবাদে। চলতি মাসে দেশে ফেরেন সাকিব আল হাসান। দেশে ফেরার কয়েক ঘন্টার ব্যবধানে গুলশানে একটি সুপার শপ উদ্বোধন করেন তিনি। বেনাপোলে ভক্তের ফোন ভেঙে যাওয়া ও কলকাতা পূজা মণ্ডপ প্রসঙ্গ সহ নানা কারণে আলোচনা সমালোচনার মুখে পড়েন সাকিব। বিশেষ করে পূজার বিষয়টি নিয়ে এক সমর্থক সাকিবকে হত্যার হুমকি দেন। এরপর গত সোমবার সন্ধ্যায় নিজের ভুল স্বীকার করে ফেসবুক লাইভে কলকাতার ঘটনার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান সাকিব। তার ঠিক একদিন পর মঙ্গলবার সন্ধ্যায় নীরব প্রতিবাদ করেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির। তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে, যাতে দেখা যাচ্ছে একটি জাহাজ সমুদ্রে ভাসছে, কিন্তু একটি মোবাইল ফোন বাঁকা করে ধরে এমনভাবে জাহাজটির ছবি নেওয়া হয়েছে যাতে মনে হচ্ছে সেটি পানিতে ডুবে যাচ্ছে। ক্যাপশনে কিছুই লেখেননি শিশির, শুধু একটি হাসির ইমোজি দিয়েছেন। সেই পোস্টে সাকিব পত্নী কোনো ক্যাপশন না লিখলেও হয়তো তিনি বোঝাতে চেয়েছেন বাঁকা করে দেখলে সব কিছুর মধ্যেই ত্রুটি পাওয়া যাবে। সাকিব পত্নীর এমন পোস্টে তহিদুল ইসলাম নামে একজন মন্তব্য করেছেন, ভাবি সেই হয়েছে। মুরাদ বিন মোর্শেদ নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, মাথাওয়ালার পোলা, মাথা ছাড়া মাইয়া বিয়ে করবে না কখনো। আদনান হাবিব নামে একজন লিখেছেন, এই জন্যই আপনি বিশ্বসেরার সহধর্মিনী। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের বাসভবনে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে, তার বাসার আশেপাশে টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আজম মিয়া। এর আগে বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করার সময় তার পাশে বন্দুক হাতে এক নিরাপত্তা কর্মীকেও দেখা গেছে। এমনকি কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে ইনডোরে অনুশীলনের সময়ও সায়ার মতো সাকিবকে অনুসরণ করে গেছেন সশস্ত্র নিরাপত্তা রক্ষী। প্রসঙ্গত সম্প্রতি কলকাতায় একটি পূজার অনুষ্ঠানে উপস্থিতিকে কেন্দ্র করে ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দিয়েছেন মহসিন তালুকদার নামের এক যুবক। পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হন সেই যুবক। সাকিবও ব্যাখ্যা দেন সে অনুষ্ঠানে তিনি কেন ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি ক্লিক করুন।